তাহলে আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের চার বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করব। চার বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়, ম্যাজিক সংখ্যা নির্ণয়। চার বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয় ইব্রাহিম? না, ঘর আগাতে হয় না। চার বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে চারের ম্যাজিক সংখ্যা হবে কত? চারের ম্যাজিক সংখ্যা হবে হচ্ছে, সূত্র কি? চার ইন্টু চার স্কোয়ার যোগ এক ভাগ দুই। সূত্র হচ্ছে, সূত্র কোয়া ইন্টু কোয়া স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু। তাহলে এটা করলে কত আসে? দুই দিয়ে যদি আমি চারে কাটি দুই হয়, তাহলে দুই চারে চারে ষোলো যোগ এক, মানে হচ্ছে দুই গুণ সতেরো, মানে হচ্ছে চৌত্রিশ। তাহলে চারের ম্যাজিক সংখ্যা হবে কত? চৌত্রিশ, চৌত্রিশ। এখন আমরা ম্যাজিক সংখ্যাগুলো বর্গ আকারে দেখব যে কেমন হয়। তাহলে আমাদের সূত্র তো মুখস্থ, সূত্র কয় ইন্টু কয় স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু। তাহলে আমার হচ্ছে, আমি যোগ করে পাবো হচ্ছে চৌত্রিশ, যেদিক থেকে যোগ করি পাবো কত? চৌত্রিশ। আর চারের বর্গ করলে কত হয়? চারের বর্গ, চারের বর্গ করলে কত হয় জানা আছে? তাহলে চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো, অর্থাৎ আমার ঘর হবে ষোলোটা। আর যেদিক থেকে আমি যোগ বিয়োগ, যেদিক থেকে যোগ করি না কেন, আমার হতে হবে হচ্ছে চৌত্রিশ। তাহলে আমার ম্যাজিক সংখ্যা চৌত্রিশ আর চারের বর্গ হচ্ছে ষোলো, অর্থাৎ চার বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য আমার ঘর রাখতে হবে ষোলোটা, বর্গ ঘর হবে ষোলোটা, আর ম্যাজিক সংখ্যা হবে হচ্ছে চৌত্রিশ। তাহলে ষোলোটা ঘরের জন্য আমার এই দিকে একটা, দুইটা, তিনটা, চারটা, এই আমি ষোলোটা ঘর এঁকে নেব, ষোলোটা বর্গ ঘর আঁকব, ষোলোটা বর্গ, এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন চার, তার মানে আমার ষোলোটা ঘর আঁকা হয়েছে। এখন হচ্ছে আমার কোন ঘরে কত সংখ্যা বসবে সেটা বসানোর পালা, তাই না? সেটা বসানোর পালা। তো চার হচ্ছে একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আমরা বর্গ ঘর আঁকার পরে কী করব, আমরা কর্ণ চিনি, কর্ণ বরাবর ডাক দিয়ে নেব, এই কর্ণ বরাবর আর এই কর্ণ বরাবর। তাহলে এইদিকে কর্ণ বরাবর এই 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 ঘরগুলো, আর এই দিকে কর্ণ বরাবর এই 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 ঘরগুলো, এই ঘরগুলো আমরা দাগান্বিত করে নিলাম। এখন আমাদের কাজ হবে হচ্ছে সংখ্যা বসানো। তাহলে আমরা যে ঘরগুলোতে দাগ দেওয়া আছে সেই ঘরগুলোতে আগে সংখ্যা বসাবো এবং এক দিয়ে শুরু করবো এখান থেকে। তাহলে এই ঘরে হবে এক, তারপরে দুই তিন, এই ঘরে হবে চার পাঁচ, এই ঘরে হবে ছয় সাত আট নয় দশ, এই ঘরে হবে হচ্ছে দশ, এটাই এগারো বারো, এটাই হবে হচ্ছে তেরো চোদ্দো পনেরো, এটাই ষোলো। তাহলে আমরা জাস্ট কী করলাম, দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে নিয়ে দাগ দেওয়া ঘরগুলোতে আমরা সংখ্যা বসিয়ে দিলাম। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, আমাদের প্রথম থেকে ষোলো পর্যন্ত বসানো শেষ। এখন যে ফাঁকা ঘরগুলো আছে এই ফাঁকা ঘরগুলোতেও আমরা সংখ্যা বসাবো। এবার বসাবো কীভাবে, আমরা উল্টা বসাবো, এখানে এক থেকে শুরু করছিলাম, এখানে দুই থেকে উল্টা দিকে যাবো ফাঁকা ঘরগুলোতে।
তাহলে এটা হবে দুই, এটা হবে তিন, চার, এটা হবে পাঁচ, ছয়, সাত, এটা হবে আট, এটা নয়, দশ, এগারো, এটা বারো, তেরো, চোদ্দো, এটা পনেরো। তাহলে আমাদের খুব সুন্দর করে মানগুলো বসানো শেষ। এখন আমরা যোগ করে দেখি আমাদের ম্যাজিক সংখ্যা নির্ণয় করা সঠিক হয়েছে কিনা। আমাদের হতে হবে কত, যেদিক থেকে যোগ করি না কেন, হতে হবে কত, চৌত্রিশ। তাহলে পনেরো আর এক ষোলো, ষোলো আর চোদ্দো তিরিশ, তিরিশ আর চার চৌত্রিশ, বারো আর ছয় আঠারো, আঠারো আর সাত পঁচিশ, পঁচিশ আর নয় চৌত্রিশ, আট আর দশ আঠারো, আঠারো আর এগারো উনত্রিশ, উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ, তেরো আর তিন ষোলো, ষোলো আর দুই আঠারো, আঠারো আর ষোলো চৌত্রিশ। তাহলে আমরা দেখলাম আমাদের অনুভূমিকভাবে যে মানগুলো সেগুলো যোগ করে আমরা চৌত্রিশ পাইছি। এখন উলম্ব বরাবর যে মানগুলো আছে এগুলো যোগ করে দেখি চৌত্রিশ হয়েছে কি না। বারো আর এক তেরো, তেরো আর আঠারো একুশ, একুশ আর তেরো চৌত্রিশ, পনেরো আর ছয় একুশ, একুশ আর দশ একত্রিশ, একত্রিশ আর তিন চৌত্রিশ, চোদ্দো আর সাত একুশ, একুশ আর এগারো বত্রিশ, বত্রিশ আর দুই চৌত্রিশ, চার আর নয় তেরো, তেরো আর পাঁচ আঠারো, আঠারো আর ষোলো চৌত্রিশ। তার মানে আমাদের উলম্বভাবেও আমরা যোগ করে চৌত্রিশ পেয়েছি। এখন আমাদের কী করতে হবে, আমাদের দেখতে হবে যে কোনাকুনি যোগ করে চৌত্রিশ হয় কি না, এই কর্ণ বরাবর। তাহলে তেরো আর দশ তেইশ, তেইশ আর সাত তিরিশ, তিরিশ আর চার কত চৌত্রিশ, তার মানে কর্ণ বরাবরও চৌত্রিশ, ছয়ের এক সাত, সাত আর এগারো আঠারো, আঠারো আর ষোলো, ষোলো চৌত্রিশ। তাহলে এইভাবে আমরা খুব সহজেই খুব সুন্দর করে আমরা চার বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। এবং এটাই হচ্ছে যে সহজ পদ্ধতি বলে আমাদের কাছে মনে হয়, স্টুডেন্টরাও আশা করি এটা খুব সুন্দরভাবে আত্মস্ত করতে পারবে। তো আমি প্রসেসগুলো আবার বলি আর একবার। সূত্র হচ্ছে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে কয় ইন্টু কয় স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু। তাহলে চারের ম্যাজিক সংখ্যা নির্ণয় করবো মানে কয়ের মান হচ্ছে চার, তাহলে চার ইন্টু চার স্কোয়ার যোগ এক ভাগ দুই, দুই দিয়ে চারে কাটলে দুই হয়, তাহলে দুই ইন্টু এটা ষোলো যোগ এক মানে সতেরো, সতেরো দুখানে কত হয় চৌত্রিশ, তার মানে ম্যাজিক সংখ্যা হবে হচ্ছে চৌত্রিশ। আর চারের বর্গ করলে হয় ষোলো, অর্থাৎ বর্গ সংখ্যা হবে হচ্ছে ষোলো, অর্থাৎ ষোলোটা ঘর হবে এবং সংখ্যা হবে চৌত্রিশ। তারপরে আমরা কী করলাম, আমরা কর্ণ বরাবর ডাক দিয়ে নিলাম, এই যে কর্ণ বরাবর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, তারপরে এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, কর্ণ বরাবর ডাক দিয়ে নিলাম। ডাক দিয়ে নেওয়ার পরে কী করলাম, আমরা প্রথম ঘরে এক বসালাম, ডাক দেওয়া ঘরগুলোতে প্রথমে আমরা অঙ্কগুলো বসালাম, এক এটা ফাঁকা ছিল, এটা ফাঁকা ছিল, দুই তিন এটা চার, তারপরে পাঁচ ছয় সাত এই দুটা দাগা ছিল, আট নয় দশ এটা দাগা ছিল, এগারো এটা দাগা ছিল, এটা ফাঁকা ছিল। তো আমরা দাগা ঘরগুলোতে প্রথমে মানগুলো বসাইছি, তারপরে দাগা বাদে নিচ থেকে শুরু করছি, দুই তিন চার এভাবে নিচ থেকে শুরু করছি, খালি ঘরগুলো এভাবে পূরণ করে আমরা দেখলাম যে যেদিক থেকে যোগ করি না কেন আমরা চৌত্রিশ পাই। এটাই হচ্ছে চার বর্গের ম্যাজিক সংখ্যা, আশা করি সবাই পারবে।